বন্ধুরা আজকে আমরা পড়ব বাবরের মহত্বের পাঠ পরিচিতির দ্বিতীয় অংশ। তো চলো বন্ধুরা আমরা একটু পড়া শুরু করি। এবং এটা বলে রাখতে চাই, তোমরা কিন্তু আগের পাঠ পরিচিতিটাও খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। এখানে বলা হচ্ছে রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল। অর্থাৎ সে কিন্তু চেয়েছিল যে যেহেতু তার যে রাজা, তার যে নেতা, তার যে বস, সেকে সংগ্রাম সিং, সেই সংগ্রাম সিংকে কিন্তু পরাজিত করে সম্রাট বাবর। তাই তার ইচ্ছা এই সম্রাট বাবরকে হত্যা করে তার নিজের যে জায়গা চিতোর, সে চিতোরের অপমানকে গুছিয়ে দিতে, অর্থাৎ চিতোরকে সে পবিত্র করতে চায়। কার রক্ত দিয়ে? বাবরের রক্ত দিয়ে। এটা কে করতে চায়? রণবীর চৌহান। কার রক্ত দিয়ে করতে চায়? বাবরের রক্ত দিয়ে। ঠিক এমন সময় কি হলো, বাবর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতি, এই মত্ত কথার মানে হচ্ছে পাগল, এই মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন এবং রাজপুত যুবক বাবরের মহত্বে বিস্মিত হয়। তো বাবরের যে এই যে মহত্বটা রাজপুত, সে যে দেখে রাজপুত যুবক বলতে মূলত এখানে কাকে বোঝাচ্ছে? রাজপুত যুবক বলতে মূলত এখানে রণবীর চৌহানকে বোঝাচ্ছে, রণবীর চৌহানকে বোঝাচ্ছে। তো রণবীর চৌহানের এই যে বিস্মিত হওয়া, সেই বিস্মিত হওয়াটা মূলত বাবরের জন্য অনেক বড় একটা মহত্বের সৃষ্টি হয়। কীভাবে সৃষ্টি হয়? এভাবে যে সে বাবরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে, কারণ তার কাছে মনে হয় যে আমি যে ভুলটা করেছি, অর্থাৎ মূলত রণবীর চৌহান যে কাজটা করে সে ঘটনাটা আমি একটু তোমাদেরকে শুরু থেকে বুঝিয়ে বলি। রণবীর চৌহান মূলত সম্রাট বাবরকে মারতে চেয়েছিল, তাই সে সবসময় রণবীর চৌহান তার কুর্তার তলে, অর্থাৎ পাঞ্জাবির নিচে সে একটা কৃপাণ লুকায় রাখতো, একটা তলোয়ার লুকায় রাখতো। সেই তলোয়ার দিয়ে সে সম্রাট বাবরকে মারার পরিকল্পনা করেছিল। সে মনে করেছিল সম্রাট বাবর যখনই এই পদে আসা যাওয়া করবে তখনই আমি সম্রাট বাবরকে মেরে দিব। এখন সম্রাট বাবরকে মেরে দেওয়ার ফলে যদি আমার নিজের মৃত্যু হয় তো সেটা আমার জন্য কোনো সমস্যা না, কারণ আমি মূলত আমার চিতোরের অপমানকে আমি কী করেছি? পবিত্র করেছি। তাই সে এই প্রতিজ্ঞা যখন করে তখন সে দেখতে পায় যে একটা বাচ্চাকে সে বাঁচাচ্ছে, অর্থাৎ নিজের জীবন বাজি রেখে। তো যে রাজা নিজের জীবনকে বাজি রেখে অন্য বাচ্চাকে বাঁচাতে পারে সে তো অনেক মহান মানুষ, কারণ আমরা সবাই জানি যে রাজা যিনি হন তার জীবনের মূল্য অনেক বেশি। তো সেখানে সাধারণ মানুষেরা বলছিল যে তুমি কি করছো, নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচাচ্ছ? তো সাধারণ মানুষেরা যখন বলছিল তখন সাধারণ মানুষরা কিন্তু বাবরকে চিনে না, বাবরকে চিনে শুধুমাত্র একমাত্রই শেখকে, সম্রাট বাবরকে একমাত্র চিনে রণবীর চৌহান। রণবীর চৌহান দেখতে পেল এই মানুষেরা বলছে যে তুমি তোমার নিজের জীবনকে বিসর্জন দিয়ে বাচ্চাটাকে বাঁচালে, কিন্তু ওই মানুষগুলো তো এটা জানে না যে এই লোকটাই হচ্ছে স্বয়ং বাদশাহ বাবর। তো তার এই কাজের মুগ্ধতা দেখে মূলত সম্রাট বাবরের কাছে পায়ে লুটে পড়েছিল কে? রণবীর চৌহান। এবং সে বলেছিল যে আপনি আমাকে এখন আপনার বিধানে যা শাস্তি আছে, যে দণ্ড আছে, আপনি দিয়ে ফেলুন, কারণ আমি অনেক বড় ভুল করেছি, আমি আপনার মতো মানুষকে মারার চেষ্টা করেছি, কারণ আপনিই একমাত্র নেতা যিনি এই ভারতের রাজপদে আপনাকে সাজায়, আপনিই একমাত্র বীরভোগ্যা যিনি এই বসুধাতে কী করতে পারবেন, রাজ্য জয় করতে পারবেন। তো যখন নিজের অপরাধ স্বীকার করে ফেলে তখন বাবর কী করে, নিজের যে জায়গা থেকে যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা বাবর প্রয়োগ করে না, না করে মহৎ প্রাণের বাবর তাকে ক্ষমা করেন এবং তাকে নিজের দেহরক্ষী হিসেবে নিয়োগ দেন। এবং তিনি বলেন যে অনেক কঠিন একটা কাজ হচ্ছে জীবন নেওয়া, তার জীবন নেওয়ার থেকে জীবন দেওয়াটা, অর্থাৎ কাউকে বাঁচিয়ে দেওয়াটা, এটা অনেক বড় কঠিন কাজ। তার কাছে মনে হয় জীবন নেওয়াটা অনেক বেশি সহজ। বন্ধুরা আমি আগের লাইনটা হয়তো একটু ভুল বলে ফেলেছি, মূলত জীবন নেওয়াটা অনেক সহজ, কিন্তু কাউকে জীবন দেওয়া, অর্থাৎ জীবন দেওয়া বলতে জীবন বাঁচিয়ে দেওয়া, সেটা অনেক বেশি কঠিন। তো আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ, তোমাদের কবিতাটা আশা করি অনেক ভালো লেগেছে, কারণ অনেক অসাধারণ একটি কবিতা। এই অসাধারণ কবিতাটি তোমরা যদি বুঝতে চাও তাহলে তোমাদের এই সবগুলো ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আশা করি তোমাদের
প্রত্যেকের এই কবিতার উপরে যতগুলো প্রশ্ন আসবে এবং সৃজনশীল আসবে সবগুলোই তোমরা অনেক ভালো করে উত্তর দিতে পারবে। আমরা এর পরবর্তী অংশে কবি পরিচিতি নিয়ে দুই পর্বের ভিডিও করব, সেটাও তুমি অনেক ভালো করে দেখবে, কারণ সেখানেও তোমার অনেক এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন রয়ে গিয়েছে। আশা করি সেগুলো অনেক গুরুত্ব দিয়ে তুমি পড়বে। আজকে এ পর্যন্তই।